নমস্কার বন্ধুরা, আজকের কবিতা কবি তনয় চক্কতির লেখা মধ্যবয়স। শুরু করছি। মধ্যবয়সটা কেমন যেন, কাউকে ভালো লাগছে তাকে বলা হয় না তোমাকে ভালোবাসি, কেউ ছেড়ে যাচ্ছে জোর দিয়ে বলা যায় না, আর কয়েকটা মাস থেকে যাও, নিভৃতে চোখের জল পড়ে হৃদয় জুড়ে চলতে থাকে রক্তক্ষরণ, তবু এই বয়সে হেসে বলতে হয় ভালো আছি, তোরা ভালো থাকিস। এই বয়সে অভিমান বারণ, এই বয়স বড় ভয়ঙ্কর, এই বয়স পোড়ায় বেশি, এই বয়সে মানুষ চায় তার চারপাশ জুড়ে প্রিয়দের থাকুক আনাগোনা, ঘুম ভেঙে সে দেখুক কারো হাসি ভরা মুখ, কেউ তার ব্যথায় হাত রাখুক অন্তত কিছুটা সময় থাকুক, কিন্তু তার সব চাওয়া শূন্য। মধ্যবয়সটা কেমন যেন, সব দূরে সরে যায়, প্রিয় মানুষ প্রিয় সমাগম প্রিয় সকল স্মৃতি এই বয়সে প্রেম আসে না, কেউ পড়তে চায় না আবার প্রেমে, এই বয়স নদীর মতোই মানুষকে দুকুলেই ভাঙে, স্রোতের মতো ভাসিয়ে নেয় আর গড়ে না তাকে, এই বয়সে আরো বয়স বাড়ে, না পাওয়ার পথে পথের দৈর্ঘ্য সাত গুণ বাড়ে, দুয়ারে বাঁধা স্বপ্ন ছেড়ে যায়, দুয়ারে বাঁধা স্বপ্ন ছেড়ে যায়। মধ্যবয়সটা বুকের মধ্যে জমানো পাথর, নিজে খুয়ে খুয়ে নিঃশব্দে অন্যের ভালো থাকার কবিতা লেখে, এই বয়স আরো গভীর, গভীরে ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসা আসে না, ভালোবাসা আসে না দ্বারে। মধ্যবয়সে না পাওয়ার তীব্র যন্ত্রণায় উচ্ছল মানুষ হারিয়ে যায়, এই বয়স বড় বন্ধুর, মানুষকে বন্দি করে ঘর, মধ্যবয়সী মানুষের কিছু নেই সব শূন্য, মধ্যবয়সী মানুষের কিছু নেই সব শূন্য, মধ্য বয়স জুড়ে শুধুই হাহাকার,
আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। নমস্কার।